দিকটা তে হ্যাঁ কনভেনশন হল এটি অনুষ্ঠান করারও সুযোগ রয়েছে ভিতরে এবং যথেষ্ট বড় এবার আমরা বাইরের দিকে যাব এটা হচ্ছে বাইরের দিকের রাস্তা এখানেও আরো কিছু কারুকাজ রয়েছে এটি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই যে স্লোগান ছিল সেই স্লোগানটি দেখানো হয়েছে দেখুন সম্মানিত দর্শক সুন্দর এর পাশেই একটি প্রতিযোগিতা হচ্ছে ইসলামিক আজান শুনলাম কোরআন তেলাওয়াত ইত্যাদি এর জন্য কিছুটা অন্য শব্দ রয়েছে দর্শকবৃন্দ দেখুন এই যে এখানটাতে অনেক সুন্দর ছয় দফা বাঙালির বাঁচার যে দাবি সেই দাবি এখানে সুন্দর কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগেই বলেছিলাম যে এখানে বাচ্চা কাচ্চারা হয়তো এগুলো করে রেখেছে আমরা যদি এটা একটু ফেলে দেই সুন্দর লাগবে দেখুন ছয় দফা মানতে হবে সেই স্লোগান পাকিস্তানি স্বৈরাচার নিপাত যাক এখানে হচ্ছে 69-এর গণ আন্দোলনে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বন্দিদশার যে মুক্তি সেই মুক্তির চিত্রটি এখানে চিত্রায়িত করা হয়েছে তুলে ধরা হয়েছে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের যে নিরঙ্কুশ জয় তার আটি এখানে কিছু যদি আমরা ফেলে দেই পরিষ্কার করে দেওয়ার একটু চেষ্টা করি ইতিহাসের যে কালরাত্রি সে কালরাত্রি ওখানে দেওয়া হয়েছে ২৫শে মার্চ ১৯৭১ অনন্য সুন্দর একটি দৃশ্য আমি বলবো এখানে চিত্রায়িত করা হয়েছে অর্থাৎ আগেই আমরা বলেছিলাম যেহেতু এটি মুক্তিযুদ্ধভিত্তিক সুতরাং মুক্তিযুদ্ধ ৫২-র ভাষা আন্দোলন সবগুলো ইতিহাসকেই এখানে তুলে ধরা হয়েছে দেখুন আপনারা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা ২৬শে মার্চ ১৯৭১ সেটি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সুন্দর এটি একটি পরিপূর্ণ দৃশ্য আমি বলবো এখানে এটা একটু দেখাই ভাস্কর মৃণাল হক ভাস্কর মিহিরকান্ত বিশ্বাস এবার উল্টো দিকটা একটু দেখাই আমি সামনের দিকটা দেখাই এটা হচ্ছে সেই সামনের দিকটা আমরা ওদিকটাতে ছিলাম বঙ্গবন্ধুর ভাষণের দৃশ্য এটি নতুন নাম এক নতুন পরিচয় একমাত্র সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন সম্পূর্ণ এবং একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তাআলার সর্বোচ্চ জন্য শরিয়া সম্মত যত কাজ হতে পারে ইসলাম সমর্থিত এবার আমরা বিদায়ের পথে যে সেই রাস্তা যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এখন আমরা বের হওয়ার রাস্তায় আছি তো সারাদিন সব মিলে অনেক সুন্দর সময় কাটলো ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে বা দরকার মনে করেন প্রয়োজন মনে করেন কখনো মন চাই ইচ্ছা করলে আপনারাও এটি ভ্রমণ করতে পারবেন লোকেশনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সবাইকে লোকেশন দিতে পারবো তো বিদায় নিচ্ছি দর্শক সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি আপনাদের উৎসাহিত বোধ করেন বা সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো সার্থক হবে আর কেউ যদি এদিকে আসতে চান আজহার স্যার রয়েছেন আমরা রয়েছি যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা দিক নির্দেশনা পাবেন এবং আপনাদের আনন্দঘন দিন
কাটবে এবং সম্পূর্ণ সময়টা ভালোই কাটবে আমার বিশ্বাস। তো বেরোচ্ছে, আল্লাহ হাফেজ।